স্টুডেন্ট রমেনসের এর আগের দিন একমাত্রিক গতির বেসিক পার্ট ওয়ান করেছিলাম। একমাত্রিক গতিতে কিছু কিছু নতুন জিনিস আমাদেরকে জানতে হবে, কী কী বলেছিলাম, অপেক্ষক, তারপর ক্যালকুলাস, অবকলন সমাকলন কিছুটা শিখিয়েছিলাম। ম্যাথসে করে ভালো করে শিখে নেবে টুয়েলভে। আমাদের ফিজিক্সে যতটুকু লাগবে ততটুকু আমরা প্র্যাকটিস করছি। আজকে কিছু জিনিস আমরা পড়বো, কিছু জিনিস পড়বো বলতে একটা জিনিস একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা নাইনে পড়েছি, কি পড়েছি, স্মরণ কাকে বলে, বেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে, ত্বরণ কাকে বলে, এগুলো পড়েছি তো, মাত্রা একক সব কিছু পড়েছি। তো আজকে আমরা তার ডিটেলসে অর্থাৎ তার একটু বেসিক জায়গাটা আমরা দেখব, ত্বরণ বা মন্দন বা দ্রুতি বেগ এইসব কিছু একটু ভেতরে আমরা যাব, ওর আস্তে আস্তে ভেতরে ডিটেলসে পড়ব। কীরকম, ধরো একটা বস্তু, পার্টিকেল, বস্তুকণা এ বিন্দুতে ছিল, তারপর এই পথে কোথায় আসলো, বি বিন্দুতে আসলো, কোন পথে, এই পথে বি বিন্দুতে আসলো, ঠিক আছে। সময় নিল কত, সময় নিল টি, কত সময় নিল, টি সময় নিল। তাহলে একটি কণা, বস্তুকণা এই পথে এ থেকে বিন্দু থেকে স্টার্ট করে এই পথে কোন বিন্দু আসলো, বি বিন্দুতে আসলো। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, প্রাথমিক অবস্থান, আর বিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট মানে অন্তিম অবস্থান, ঠিক আছে। তাহলে যদি আমি বলি এখানে স্মরণ কত, স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট কত, স্মরণ কত, নাইনে পড়েছি, এ আর বি মধ্যবর্তী দূরত্বটা যোগ করো, এই যে এ আর বি মধ্যবর্তী রৈখিক যে দূরত্বটা হচ্ছে এটা হবে স্মরণ, এটা হবে স্মরণ, ঠিক আছে। বস্তুকণা কিন্তু কোন পথে গেছে, এই পথে গেছে, এ থেকে বিভিন্ন এই পথে গেছে, বস্তুকণা কি এই পথে গেছে, এই পথে যায়নি। তাহলে স্মরণ হবে এই যেখান থেকে স্টার্ট করছে বস্তুকণাটা, সেই স্টার্টিং পয়েন্ট, আর ফাইনাল যে পয়েন্ট স্থির হচ্ছে সেই পয়েন্টের মধ্যবর্তী সংযোগ সরলরেখাটা হবে কি স্মরণ। স্মরণ কী রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে স্মরণ হলো ভেক্টর রাশি, তাহলে এখানে স্মরণ হবে এই যে এবি, স্মরণ কী হবে, এবি, স্মরণ ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে অভিমুখটা কোন দিকে হবে, এ থেকে বি, এভাবে আরও চিহ্ন মাথায় দেবো, এ টু বি ভেক্টর রাশি স্মরণ, ঠিক আছে। স্মরণকে এস দ্বারা যদি প্রকাশ করি, এস এসটা হয়ে যাবে কি, এবি রৈখিক দূরত্ব, এবি স্মরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে এস ভেক্টর, পরবর্তী নেক্সট আমি চ্যাপ্টার পড়াবো ভেক্টর রাশির ক্ষেত্রে, স্মরণ ভেক্টর রাশি এস ভেক্টর মানে স্মরণ ভেক্টরের জন্য এস, এসের মাথায় আরো চিহ্ন, এবি ভেক্টর, ঠিক আছে, স্মরণ পেলাম। তাহলে বেগ কত হবে, বেগ স্মরণ বাই সময় হয়, স্মরণ বাই সময় হয়, তাই না। স্মরণ কত হবে, স্মরণ যদি এস হয় আর সময় হবে কি, সময় কত সময় নিয়েছে, টি সময়, এই পথে টি সময় নিয়েছে, ওই টি সময় দিয়ে ভাগ করবো, টি দিয়ে। বেগ কী রাশি, ভেক্টর রাশি, এটা বেগ ভি সমান কি হলো, এস বাই টি হলো তো। তাহলে এসি গল্ড কী হয়, ভিটি, ক্লাস নাইনে একটা ফর্মুলা ছিল না, এসি গল্ড ভিটি। যদি বে এবার যদি ভেক্টর দ্বারা প্রকাশ করে, ভেক্টর দ্বারা প্রকাশ করলে কীরকম হবে, ভি, ভি ভেক্টর, বেগ ভেক্টর সমান এস ভেক্টর স্মরণ ভেক্টর বাই সময়, সময় স্কেলার রাশি, ঠিক আছে, সময় কী রাশি, স্কেলার রাশি, সময়ের মাথায় অ্যারো চিহ্ন হবে না, এরকমভাবে করেছিলাম। তিন, দ্রুতি কত হবে, দ্রুতি স্মরণকে ডিসপ্লেসমেন্ট বলে, বেগকে ভেলোসিটি বলে, আর দ্রুতিকে স্পিড বলে, দুটোকে কী বলে, স্পিড, এসপি ডবল ইডি স্পিড, আর এটাকে কী বলে, বেগকে, ভেলোসিটি বেগ, আর স্মরণকে ইংলিশে কী বলে, ডিসপ্লেসমেন্ট, ইংলিশটা এবার জানতে হবে, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, স্পিড। এটা কী রাশি, দ্রুতি স্কেলার রাশি, দ্রুতি মানে কী হয়, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করি, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করি, ভি সমান কত হবে, অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি মানে দূরত্ব থেকে এসছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত
দূরত্ব বাই কি সময় পড়েছি, তাই না? অতিক্রান্ত দূরত্ব এখানে কত হবে, অতিক্রান্ত দূরত্ব এখানে কত হবে, সুতো দিয়ে মাপি ফিতে দিয়ে এই পথে দূরত্ব হবে, এই পথে দূরত্বটা মাপতে হবে, সুতো দিয়ে বা ফিতে দিয়ে এই পথে দূরত্ব মাপো, ভালো করে মাপতে হবে, এটা না, এটা তো স্মরণ হলো, এই পথে দূরত্ব মাপলাম ফিতে দিয়ে ওই পথে, তাহলে কী হবে, এবি পথের দৈর্ঘ্য বা দূরত্ব কোন পথের, যে পথ দিয়ে গেছিলো বস্তু কণা সেই পথের দূরত্ব, এই পথ দিয়ে গেছিলো এই পথ বরাবর যায়নি তো, এই পথের দূরত্ব মাপলাম বা কি সময়, সময় মানে এখানে কী হবে টি, ঠিক আছে? এখানেও ফর্মুলা একই হবে, ভি সমান যদি দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি বা ডি, ভি সমান যদি দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি ডি 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 ডি, তাহলে ডি সমান কী হবে, ডি সমান ভিটি, বা এস ইকুয়াল টু এখানে এস দ্বারা প্রকাশ করতে পারি, অসুবিধার কিছু নাই, ঠিক আছে, এস দ্বারা প্রকাশ করতে পারি, এরকম হবে। দ্বিতীয় কী রাশি, দ্বিতীয় স্কেলার রাশি, ঠিক আছে, এখানে কোনো আলোচনা বসবে না। হলো এই এত কিছু জিনিস আমরা নাইনে পড়েছি, কোন ক্লাসে পড়েছি, নাইনে পড়েছি, এইসব কিন্তু ইলেভেনে পরীক্ষায় আসবে না, কিন্তু জানতে হবে। এখানে কি জানতে হবে, এখানে যেমন সাপোজ ধরো বেগ আমরা পেলাম, বেগ কী পেলাম, ভি সমান স্মরণ বাই কি, ভি সমান স্মরণ বাই সময়, এটা এটা ভেক্টর রাশি, ভেক্টর এটা ভেক্টর রাশি, আর দূরত্বটা কি, দূরত্বটা কি স্কেলার রাশি, কী রাশি, স্কেলার রাশি। স্কেলার কাকে বলে, যে রাশি মান আছে কিন্তু দিক নেই, অন্য সেটা স্কেলার রাশি, মান ওই দূরে থাকলে ভেক্টর রাশি, পড়েছি না এনে। বেশ, এবার এই বেগ বলেছি, বেগ বেগে একটা নতুন টার্ম পড়ব, কী বেগ, তাৎক্ষণিক বেগ বলে একটা নতুন টার্ম। তাৎক্ষণিক বিষয়টা কী, বস্তুকণা এখান থেকে এই পথে এসছে, তো এই স্মরণকে সময় দিয়ে ভাগ করলাম, বেগ পেলাম। তাহলে যদি বলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এই বিন্দুতে বেগ কত, ধরো সাপোজ পি বিন্দু বললাম, পি বিন্দুতে বেগ কত, এই বিন্দু বা এই যে কোনো একটা বিন্দু বলতে, এই বিন্দু বা এই বিন্দু, যে কোনো একটা মুহূর্তে বা যে কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা মুহূর্ত, মুহূর্ত মানে সেই সময় মুহূর্ত বা যে কোনো একটা বিন্দুতে এই পথে বেগ কত, বেগ কত বার করতে গেলে সেইটাকে বলবো তাৎক্ষণিক বেগ। এই পথে বস্তুটা গেছে, যে কোনো একটা মুহূর্তে যদি আমি বেগ বার করি, যে কোনো একটা মুহূর্তে বা যে কোনো একটা বিন্দুতে যদি আমি বেগ বার করি, সেটা হবে কি সেই মুহূর্তে বা সেই সেই বিন্দুতে কি তাৎক্ষণিক বেগ, কী হবে সেটা, তাৎক্ষণিক বেগ, খুবই ইম্পর্টেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিস, তাৎক্ষণিক বেগ, মানে কোনো একটা তাৎক্ষণিক বলতে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ওই বিন্দুতে বেগের মান বোঝায়। তাৎক্ষণিক বেগটা কি, ধরো পি বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করছি, তাহলে ক্ষুদ্র একটা দূরত্ব নিলাম, সে দূরত্বটা কি ডেলেস বললাম, দূরত্বটা কি ডেলেস, এই ডেলেস দূরত্ব অতিক্রম করছে বস্তুকণা কি সময়ে, ডেলটি সময়ে, মনে করছি ডেল শব্দের অর্থ ক্ষুদ্র, এই বিন্দুতে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য কেন, এটা তো বক্ররেখা, ক্ষুদ্র দূরত্ব নিলে এটা কি সরলরেখা মতন হবে, তাই না, দেখতে এটা বক্ররেখা, তাহলে ক্ষুদ্র যদি দূরত্ব নিই তাহলে এটা কী লেখা মনে হবে, সরলরেখা, তাই না, তার জন্যে ডেলেস ক্ষুদ্র দূরত্ব। তাহলে বেগ কত হবে এখানে, তাৎক্ষণিক বেগ যদি ভি বলি, ভি সমান কী হবে, ডেলেস দূরত্ব বাই সময়, দূরত্ব কী ক্ষুদ্র দূরত্ব বলেছি, এইটুকু দূরত্ব কত ডেলেস, আর সময়টা কী ডেলটি, ডেল শব্দ অর্থ কী ক্ষুদ্র, ডেল ডেল কাটবে না, ঠিক আছে, সবসময় ডেল ডেল কাটবে না। এবার যদি টি এর মানটা খুবই কম হয়, 0.001 সেকেন্ড বা 0.01 সেকেন্ড বা তার থেকে ছোটো, তাহলে আমি এবার লিমিটের অঙ্ক নিতে পারি, লিমিট মানে সীমার অঙ্ক, লিমিট, লিমিটের অঙ্ক আমরা নিতে পারি, লিমিটের অঙ্ক কী তোমাদের সব ম্যাথে করাবে, এরকম যদি এরকম কী কোনো তাৎক্ষণিক বেগ ধরতে, ভি সমান লিমিট এল টি বা এল আই এম লিম লিমিট আর কি, ডেলটি টেন্স টু জিরো, ডেলটির মানটা যদি জিরোর কাছাকাছি হয়, 0.001 সেকেন্ড এরকম যদি হয়, লিমিট এল টি মানে লিমিট বা লিম, ডেলেস ডেলটি, টি এর মানটা কি খুব ক্ষুদ্র যদি হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি, এই টার্মটাকে আমরা লিখতে পারি সীমা, সীমানো
অঙ্কে পড়াবে লিমিটের অঙ্ক, এটাকে লিখতে পারি ডেরিভেটিভ আকারে লিখতে পারি, ডিএস ডিটি লিখতে পারি। কী করে হলো জানার দরকার নেই, আমাদের এইটুকু জানতে হবে। তাৎক্ষণিক বেগ বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ, তাই না? তা নির্দিষ্ট বিন্দুতে একটা বেগ, নির্দিষ্ট পি বিন্দুতে তাৎক্ষণিক বেগ মানে সেই মুহূর্তে বেগ কত মাপতে হবে সেটাকে তাৎক্ষণিক বেগ বলে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেখানে পি বিন্দু মনে করছি ক্ষুদ্র একটা দূরত্ব নিলাম ডিএস, এটা রৈখিক দূরত্ব হবে, ক্ষুদ্র বলে ডেল শব্দ তো ক্ষুদ্র, এই দূরত্ব অতিক্রম করতে সময় নিচ্ছে কত ডেলটি মনে করছি, তাহলে বেগ কত হবে সরণ বাই সময় ডেলএস বাই সময় কি ডেলটি, এই যে বেগ বার করতে গেলে সরণ বাই সময় করেছি, সরণটা কত হবে ডেলএস ডেলটি, তাই না? ডেল ডেল কাটবে না। এবার বলছে যদি টি এর মানটা খুবই ক্ষুদ্র হয় তাহলে সেই ক্ষুদ্র হতে গেলে খুবই ক্ষুদ্রর ক্ষেত্রে আমাদের অঙ্কের একটা নতুন জিনিস আছে, সেটা কি আছে সীমা, অঙ্কে কি আছে সীমা লিমিট। তাহলে ভি রাখলাম, ভি লিমিটের অঙ্ক চলে আসে, লিমিট কত হবে লিমিট বা এলটি, লিমিটকে সংক্ষেপে এলটি বলি বা এলআই লিমিট। ডেলটি টেন্স টু জিরো, এটাকে কি বলবো টেন্স টু, এই টার্মটাকে কি বলবো টেন্স টু, টিই এন ডি এস টেন্স টু, কি টেন্স টু কি এটা জিরো। লিমিট ডেলটি দেখো কি করে বলছি, লিমিট ডেল টু টেন্স টু জিরো, লিমিট ডেলটি টেন্স টু কি এটা জিরো, এটা এইভাবে বলি। টি এর মানটা খুব ক্ষুদ্র হয় তাহলে লিমিট ডেলটি টেন্স টু জিরো, এটা কী ছিল ডেলএস ডেলটি, সেটাকে আমরা অবকলনে লিখতে পারি, অন্তর্কলজ বা ডিফারেনশিয়াল আকারে লিখতে পারি, ডিএনএসটা কী বলবো ডিএস ডিটি। ডিএস ডিটি বলতে বোঝায় কি বেগ, ডিএস ডিটি কী বোঝায় বেগ, বেগ বলতে কোন মুহূর্তে বেগ, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বেগ, যে কোনো একটা বিন্দুতে বেগ যদি বলি তাহলে অবকলন আকারে কী লিখবো, যে কোনো একটা বিন্দুতে বেগ বলতে গেলে আমরা এখন কী জানবো এস বাই টি জানবো কি জানবো না, এখন কী জানবো ভি সমান অবকলনে ডিএস ডিটি, ঠিক আছে এইভাবে জানবো, বোঝা গেল? এর থেকে আর বেশি কিছু ভাবার দরকার নেই। তাই এই সংজ্ঞায় দেওয়া আছে তাৎক্ষণিক বেগের, যে শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো বস্তু কোনো নির্দিষ্ট মুহূর্তে যে দূরত্ব বা যে স্মরণ ঘটে তাকে বলা হয় তাৎক্ষণিক বেগ বলে, এরকম কিছু বলে। শূন্যের দিকে যাওয়া অবকাশে ওই রকম শূন্যর দিকে সময় কি যায়, শূন্যের দিকে যাওয়া অবকাশে মানে এটা বলাই ডেলটির মানটা শূন্যের কাছাকাছি হবে, শূন্যের দিকে সময় শূন্য দিকে যায় না, ডেলটির মানটা সময়ের মানটা শূন্যের কাছাকাছি হয়, তাই শূন্যের দিকে, এরকম ব্যাপারটা হয়েছে। এখন তাহলে বেগকে কী দ্বারা জানবো অবকলনে, কী আকারে জানবো ভি সমান ডিএস ডিটি, ঠিক আছে হয়েছে। তাৎক্ষণিক বেগ হয় তাৎক্ষণিক দ্রুতি হয়, তাৎক্ষণিক ত্বরণ বললে কী করবো, তখন তাৎক্ষণিক ত্বরণ যদি বলি তাৎক্ষণিক ত্বরণ, তা যদি এখন বলে রাখি তাৎক্ষণিক ত্বরণ অ্যাক্সিলারেশন বলে, এ সমান কত হবে বেগ বৃদ্ধির হারকে কী বলে ত্বরণ, তাহলে বেগ বৃদ্ধি কত হবে বেগ মান ভি, তাহলে কী করবো বলো দেখো ডিভি ডিটি করবো, ডিভি ডিটি করবো। যদি বেগ যদি বলে ডিএস ডিটি করি তাহলে তাৎক্ষণিক ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, তাহলে তাৎক্ষণিক ত্বরণ মানে এ সমান ডিভি ডিটি করবো, বোঝা গেল? ডিভি ডিটির দ্বারা কী বোঝায় ত্বরণ, সেই মুহূর্তে ত্বরণ বোঝায় বর্তমানে শিখবো, আর ডিএস ডিটি বলতে কী বোঝায় বেগ বোঝায়, এই দুটো মুখস্থ রাখো অবকলনে, অল টাইম কাজে লাগবে আমাদের অবকলন এবার করাবো, আগের পাঠে আমরা করেছিলাম কীভাবে অবকলন সমাকলন করতে, এবার কাজে লাগবে, এবার কি কাজে লাগবে এই দুটো, তাহলে এটা হলো বেগ এটা হলো ত্বরণ, বেগ হলো কি ডিএস ডিটি সরণবাই সময় অবকলন আকারে ডিফারেনশিয়াল আকারে, আর ত্বরণ ডিভি ডিটি কী হলো ডিভি ডিটি মনে থাকবে, ঠিক আছে। দু একটা আমি উদাহরণ দিয়ে করছি দেখো, আগের ভিডিওতে আমরা কী বলেছিলাম অবকলন সমাকলনে যদি এরকম থাকে ওয়াই সমান এক্স কিউ, যদি বলি এক্সের সাপেক্ষে অবকলন করলে কী হবে দেখি বলো, ডিওয়াই ডি ডিএক্স, ডিডি কাটবে না, ডিওয়াই কী বলবো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স বলবো কি না, ডিওয়াই ডিএক্স সমান কী হবে বলো, অবকলনের থ্রিটা নিয়ম আসে বেড়ে আসে, এক্স টু দি পাওয়ার কত হবে এক কমবে তাহলে কত হবে স্কোয়ার হবে, এরকম হবে অবকলন, তাই না? অবকলন বা অন্তর্কলজ হয়েছে, এইটাকেই তো আমি এরকম করি। স্মরণ যদি ধরি, স্মরণ স্মরণ হচ্ছে এটা এক্সে যায় টি বসাচ্ছি টি এর কিউব, এরকম সমীকরণ প্রচুর পাবো, তাহলে স্মরণ সময় সময়ের কিউব হলো, একই রকম সমীকরণ দিচ্ছি। ও এটা কার ফাংশান অপেক্ষক, এক্সের ফাংশান করেছিলাম অপেক্ষক,
অভিক্ষ মানে কি ওয়াই এর মানটা কার উপর নির্ভরশীল এক্স এর উপর আগের ভিডিওটা দেখো ভালো করে এটাকে এরকম লিখছি তাহলে স্যার বেগ কত হবে বলুন এটা হলো সরণ এরকম প্রচুর সমীকরণ পাবো দিয়ে করতে বেগ কত স্যার এই সমীকরণ থেকে বেগ বার করুন বেগ বেগ সমান কি ভি কি হবে এটা কি করতে হবে বেগ বেগ ডিএস কি করতে হবে ডিটি কার সাপেক্ষে অবকলন করব সময় সাপেক্ষে সময় সাপেক্ষে সময় সাপেক্ষে সরণের পরিবর্তন হারকে কি বলে বেগ বলে তাহলে যদি সময় সাপেক্ষে করি টি এর সাপেক্ষে করছি ওই আগে উপকার সমীকরণটা দেখো ওয়াই এর জায়গায় কি নিয়েছি এস আর এক্স এর জায়গায় কি নিয়েছি টি ডিওয়াই ডিএক্স করলাম তাহলে এখানে কি করব ডিএস ডিটি করলাম ঠিক আছে ডিএস ডিটি করলাম তাহলে কি হবে এই দিকটা ওখানে তিন আগে এসেছিলো তাহলে এখানে তিন থ্রি আগে আসবে ইয়ারে থ্রি আগে এসেছিলো তো এখানে থ্রি আগে আসবে থ্রি চলে আসলো টি এর কত হয়ে যাবে টি এর কি হয়ে যাবে স্কোয়ার তাহলে এটাও টি এর স্কোয়ার হয়ে যাবে তাহলে বেগটা এটা হয়ে যাবে সরণ যদি এটা হয় বেগটা কি হয়ে যাবে এটা হবে বোঝা গেল ত্বরণ কত হবে ত্বরণ এ যদি বলি তাহলে কী করবো ডিভি ডিটি কী করবো ডিভি ডিটি ভি সমান কত পেয়েছি এটা পেয়েছি এবার ভি সমান কত পেয়েছি থ্রি টি স্কোয়ার হয়েছে তখন এবার কী পেলাম তাহলে ভি সমান এই দেখো তাহলে কি ভি সমান থ্রি টি স্কোয়ার পেলাম থ্রি টি স্কোয়ার পেলাম তো তাহলে ত্বরণ সমান বেগ বেগ পরিবর্তন হার তাহলে ডিভি ডিটি করবো এবার থ্রিটা ধ্রুবক রাশি থাকবে একে অবকলন করার নিয়ম কি থ্রি ধ্রুবক রাশি থাকবে ধ্রুবকাশি থেকে গেল থ্রিটা টি স্কোয়ারটা দুইটা আগে বেড়ে আসবে টি থ্রি ধ্রুবক রাশি থাকলো টি স্কোয়ারটা বেড়ে আসবে টি এর পর কত হবে টু মাইনাস ওয়ান কত হবে ওয়ান করার দরকার নাই এটা গুণ করলে কত সিক্সটি হবে এই এইটা হয়ে গেলো কি ত্বরণ এইটা হয়ে গেলো বেগ আর এটা হয়ে গেলো সরণ এটা কাদের ফাংশন সময় সাপেক্ষে পরিবর্তন হয় সময় সাপেক্ষে সরণ পরিবর্তন হার হয় সব আছে হয়েছে কী করে হলো এটা এই জায়গাটা বোঝা গেল না থ্রিটা হচ্ছে ধ্রুবক রাশি থাকবে আর ধ্রুবক রাশি থেকে গেল তাহলে কী আসবে এর অবকলন টি স্কোয়ারের অবকলন করতে কত হবে টিটা দুইটা আগে আসবে আর পাওয়ার এক কমবে টু মাইনাস ওয়ান কত হবে ওয়ান ঠিক আছে এতে এরকম থাকে স্যার ওয়াই সমান এইট টি টু দু পাওয়ার ফোর এর অবকলন কত হবে ডিওয়াই এক্স টি এক্স সি করো এখানে আচ্ছা এক্স ডিওয়াই ডিএক্স কত হবে এইটটা ধ্রুবক রাশি থাকবে হয়েছে ফোরটা বেড়ে আসবে আর এক্সের পাওয়ার কত হবে ফোর মাইনাস ওয়ান কত হবে এক কমবে থ্রি চার আটটে কত হবে বত্রিশ সুদীপা থ্রি হলো এতে এরকম থাকে এরকম প্রচুর প্র্যাকটিস করতে হবে সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্সের ডেরিভেটিভ হয় অবকলন হয় মাইনাস সাইন এক্স এরকম আছে বইয়ে কতগুলি ফর্মুলা আছে করতে হবে যতটা পারবে করবে পুরোটা আমি চাইবো করে ফেলো অত সম্ভব হবে না আস্তে আস্তে করতে হবে ঠিক আছে এতে এরকম থাকে স্যার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ এক্সের সাপেক্ষে অবকলন করলে কত হবে ওয়াই এটাও করা যায় ডি ওয়াই ডিএক্স যদি করি তাহলে এটা কত হবে এটা ফোরটা বেরোবে এক্স টু দি পাওয়ার কত হবে থ্রি হ্যালো প্লাস প্লাসই থাকবে ফাইভটা বেড়ে আসবে এক্স টু দি পাওয়ার কত হবে এক কমবে তাহলে কত হবে ফোর এরকম হবে বুঝে গেল প্লাস মাইনাস যাই থাকুক না প্লাস মাইনাস থাকে মাইনাসই থাকতো ডিওয়াই ডিএক্স কত হবে এক্সের সাপেক্ষে অবকলন করলে এটা হলো ফোরটা বেড়ে আসলো এক্স টু দি পাওয়ার কত হবে এক কমবে থ্রি প্লাস ফাইভটা বেড়ে আসবে এক্স টু দি পাওয়ার কত হবে ফোর হয়েছে একটা উদাহরণ দেখাচ্ছি একটা ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি টি দু বা ফোর ডিওয়াই ডিএক্স কত হবে নিজেরা করো তাড়াতাড়ি ডিওয়াই ডিএক্স কত হবে ফাইভটা আসলো এক্স টু দি পাওয়ার কত হবে এটা এক্স ধরো এক্স ফাইভ আসলো কত হলো এই ডিওয়াই ডিএক্স ফাইভ আসলো এক্স টু দি পাওয়ার কত হবে এটা এক কমবে তাহলে কত হবে ফোর প্লাস থ্রি থাকবে ধ্রুবক রাশি হয়েছে থ্রি ধ্রুবক তাই থাকবে এক্স টু দি পাওয়ার ফোর আছে ফোর বেড়ে আসবে এক্স পাওয়ার কত হবে এক্সের কী হয়ে যাবে কিউব থ্রি ধ্রুবক রাশি থাকবে ফোরটা বেড়ে আসবে তাহলে এক কমবে তাহলে থ্রি হবে তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে ফোর প্লাস তিন চারে বারো এক্স টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে একেবারেই করবো কীরকম এটা একেবারেই করবো কীভাবে একেবারে করবো ডিওয়াই ডিএক্স কীভাবে করবো আমি একটা লাইন করে দেখালাম তো দরকার নেই এখান থেকে ডিরেক্ট এই লাইনটা করতে পারবে
देखो डिवाइड एक्स क्या फाइव आसलो एक्स टू दि पावर कत हलो फाइव आसलो एक्स टू दि पावर कत हलो फोर प्लस तीन दो बक्स आज चारटे बेड़े तीन चारे कत हो जाए बारो एके बारे कर निल लाइन एके बारे कर निल तीन चारे बारो एक्स टू दि पावर कत हो जाए थ्री हलो यकम भाव कर আমি এই রকম সমীকরণ প্রচুর দিয়ে সরণ বেগ ত্বরণ বার করব প্রচুর তার সমীকরণ কিরকম হয় মানে লেখচিত্র কেমন হয় আসে পরীক্ষায় দুই মার্কের দুটো লেখচিত্র হয় একটা সব সময় এক্স অক্ষ বরাবর সময় নেব অক্ষ বরাবর কি নেব সরণ অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সময় নেব আর অক্ষ বরাবর সরণ অথবা বেগ নেব দুই রকম লেখচিত্র আমরা করব এই অধ্যায়ে কি সরণ সময় লেখচিত্র আর বেগ সময় লেখচিত্র হয়েছে সরণ সময় লেখচিত্র এটা হবে এরকম বক্র হবে হয়েছে এরকম মান পুট করলে কীভাবে ওই সরণ আর টি টি জিরো এটা জিরো টি ওয়ান এটা ওয়ান দুই বসলে এটা এইট হয়ে যাবে করেছি আগের ভিডিও ক্লিপে আর বেগ সময় লেখচিত্র যদি করি তাহলে এখানে সময় থাকবে সরণ জায়গায় কী বসাবো বেগ লেখচিত্রটা আলাদা কিছু হবে একটু ফ্ল্যাট হবে কীরকম হবে ফ্ল্যাট হবে একটু এটা কিউব ছিল তো তাই একটু স্টার সার্ক হয়েছিল আর বেগ করে এটা দিকটা বেগ বসাবো তখন একটু ফ্ল্যাট হবে এটা এইভাবে করব ঠিক আছে করাবো প্র্যাকটিস অনেক কিছু প্র্যাকটিস করাবো তোমরা তাহলে অবকলনের অনেক সমীকরণ আছে সাইন থিটা কস থিটার অবকলন কস ট্যান থিটা তারপর সেক থিটা এদের অবকলন কত হয় তারপর অনেক কিছু দেখো আছে একটা পেজে একমাত্রিক গতিতে আছে ভালো করে করবে ঠিক আছে অসুবিধা হলে কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত ভিডিও ক্লিপ নেক্সট ভিডিও ক্লিপে আমরা কিছু প্র্যাকটিস করাবো সরণ বেগ বার করে লেখচিত্র দিয়ে করাবো কীভাবে হয় সব কিছু দেখাবো ঠিক আছে।